ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজবেলা এগারোটার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের সিমরাইল গান্ধী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের টি এ রোড প্রধান সড়কে আসলে পুলিশ তাতে বাধা দেয় পরে নেতাকর্মীরা সড়কেই বিক্ষোভ সমাবেশ করে এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজাইল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খুকুন সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ